চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কিভাবে হয়। এই পুজোটা শুধু আজকের দিনে আমাদের বাড়িতে হচ্ছে না, এটা আমাদের গোটা পাড়াতেই হচ্ছে। এই পুজোটা করতে হয়, বছরে বেশ কয়েকবার পুজো হয় আমাদের বাড়িতে, লক্ষ্মী পুজো। তো এই আজকের দিনে কিভাবে পুজো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি তোমাদের, আর ঠাকুর ঘরে কীভাবে কী সাজানো আছে দেখিয়ে দিলাম। আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোট, দেখতেই পাচ্ছ, আর এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে পুজোর জন্য। এখানে এই পুজোটাই হবে এইভাবেই, মানে সোড়াতে মানে গামলিতে, পিতলের গামলিতে ধান রেখে, নতুন ধান রেখে ঠাকুরগুলোকে এইভাবে সাজিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হয়। বামুন ঠাকুর এসে পুজো করবেন। তো আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম আমাদের এই ধান রেখে পুজোটা, সেটাটা অন্য, সেটাও লক্ষ্মী পুজোই ছিল, সেটা ধান পাল্টানোর পুজো ছিল। আর এইটা হচ্ছে আপনার এই নতুন ধানগুলো যে আবার ঠিকঠাক করে উঠবে সেই পুজো, মানে এইটাকে কেন্দ্র করেই পুজোটা হয় আর কি, এই ধান লক্ষ্মী বলে সেটা। এটা হচ্ছে মাঘ মাসের পয়লার দিনের পুজোটা আমি তোমাদের দেখাচ্ছি, আর সেটা ছিল যে তার আগের পুজো, সেটা পৌষ মাসে যে লক্ষ্মী পুজো হয় সেটা শেষের দিকে, আর এটা হচ্ছে মাঘ মাসের পয়লায় আমাদের বাড়িতে পুজো হয় লক্ষ্মী পুজো, প্রত্যেক পাড়ার প্রত্যেকটা বাড়িতেই হয়, সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এইসব সাজানো আছে, নৈবেদ্য সাজানো আছে, বামুন ঠাকুর যে এসে বসবেন আসনে সেটা পাতা আছে। তো এইভাবে ঠাকুরগুলো সাজানো হয়, আমিও জানি না কোনটা কীভাবে পরপর সাজানো হয়। আজকে ভালো করে আমি সব কিছু দেখতে পেলাম, কারণ আমি এইগুলো করি না, এগুলো আমার মা মানে শাশুড়ি মাই করেন। তো উনি পরপর কীভাবে পিতলের এই ঠাকুরগুলো সাজাতে হয়, আগেরবারে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আগেরবারে দেখিয়েছিলাম কীভাবে তখন ঢাকা ছিল সব কিছু, বিল্বপত্র বলো ফুল দিয়ে পুজো হয়ে গিয়েছিল, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন যেটা দেখাচ্ছে, এখন পুজো হয়নি, তার আগের জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও ফোনে ক্যাপচার করে নিলাম যাতে মনে রাখতে পারি, কারণ মনে থাকে না আমার, কারণ ভবিষ্যতে যদি করতে হয় অন্তত আমার ক্যাপচার করা থাকলে আমি সেটা করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছ আম্রপত্র থেকে শুরু করে ধূপ ধুনো সব কিছুই রেডি করা আছে, প্রদীপ টদীপ সমস্ত কিছুই। আর এই বোতলগুলো দেখতে মানে ডিব্বাগুলো দেখতে পাচ্ছ, এই তেলের এগুলো ক্যানগুলো, ওতে গঙ্গা জল থাকে। তো দেখে নিলে, আর সরাসরি তারপরে চলে এসেছি আমি তোমাদের নিয়ে রান্নাঘরে। আজকের দিনে স্পেশাল যে রান্নাটা সবার বাড়িতে হবেই, মাস্ট মাছ তো হয় না, নিরামিষ হয়, তো সেটা হচ্ছে শুক্তো। এই বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে যে শুক্তো হয়, শুক্তো বলতে আমি রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো না, কারণ শুক্তোর রেসিপি স্পেশাল কিছুভাবে হচ্ছে, নর্মাল বাড়িতে পুজো বাড়িতে যেরকম নর্মাল ঘরোয়া বাড়িতে যেরকম শুক্তো হয় সেটাই হবে, আর সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আজকে আমি কাঠের চুলায় রান্না করছি, তো দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বাড়াবো না, এই শুক্তো রান্না কিছু স্পেশালভাবে কিছু করছি না, তাই আমি শেয়ারও করলাম না, শুধু দেখালাম যে আজকে স্পেশাল দিনে আমাদের মানে পাড়ার প্রত্যেকটা বাড়িতে এই শুক্তো রান্নাটা হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর শুক্তো কীভাবে হয় নর্মাল পুজো বাড়িতে তোমরা তো সবাই জানো, সেটা শেয়ার করার মতো কিছু নেই। ঠিক আছে, না আর ভিডিওটা বড় করবো না, তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর বন্ধুরা পাশে থাকবে, আর যারা নতুন দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে, নাও আজ এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী দিনে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের যত্ন নেবে, আবার আসছি পরবর্তী দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।